পরিবেশকে রক্ষা করায় গাছের অবদান অপরিসীম। তবে মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতে অবাধে কেটে চলেছে গাছ। আজ গ্লোবাল ওয়ার্মিংয়ের ভয়াবহতার সামনে মানব সভ্যতার অস্তিত্ব সংকটে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা দিতে বিশেষ উদ্যোগ সুরেন্দ্রনাথ কলেজ NCC ইউনিটের। এদিন পরিবেশ রক্ষায় কিভাবে অজৈব বর্জ্যের পুনর্ব্যবহার করা যায় তা নিয়ে একটি আলোচনা সভা এবং বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যেখানে প্রায় 34টি কলেজ অংশগ্রহণ করে। NCC ক্যাডেট এবং ছাত্রছাত্রীদের চিন্তাভাবনাকে মডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তারা। এদিন এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবী সাহা, আরজে অরবিন্দ, কলেজের প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রনীল রায় সহ বহু বিশিষ্ট জনেরা। তারা জানান, ছাত্রছাত্রীরা যদি পরিবেশ সম্পর্কে সচেতন না হন তাহলে ভবিষ্যৎ আরো ভয়ঙ্কর হবে। না না, এটা না, আমরা আমি মানে যখনই শুনেছি যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, এটা সব জায়গাতেই হচ্ছে, আমার কলেজও একটা তার পার্টিসিপেট করা উচিত। ছাত্রদের মধ্যে না এটা একটা নতুন অনুভূতি দেয় যে আমরা এনভায়রনমেন্টাল প্রোটেকশনে বোধহয় একটা পার্টিসিপেট করছি, এবং এই যেগুলো ফেলে দেওয়া জিনিস সেখান থেকে যে নতুন করে কোনো উদ্ভাবনী যে আমাদের ইচ্ছেটা সেটাকেও বোধহয় মানে একটু মানে সুযোগ দেয়, কারণ আমরা তো সুযোগ পাই না নতুন নতুন কিছু করার। এগুলো থেকে যদি করা যায় ইট গিভস আস এ রিয়েল অপরচুনিটি। এটা এই জন্যই, তার কারণ হচ্ছে রিডিউস রিসাইকেল, এই যে ধারণাটা সেটাতে আমাদের বর্তমান প্রজন্মকে উৎসাহিত করা। আমাদের বর্তমান প্রজন্ম বা ইউথ একটা খুব ইম্প্যাক্টফুল মেসেজ সোসাইটিকে দিতে পারে যে আমরা বর্জ্য পদার্থ দিয়ে আমরা রিইউজেবল জিনিস বানাতে পারি, আর এটা আমাদের ফিউচারে একটা সাস্টেনেবল ইকোলজি মেনটেন করতে, একটা সাস্টেনেবল এনভায়রনমেন্টের দিকে এগাতে আমাদেরকে সাহায্য করছে। আর আমরা বরাবরই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ড্রাইভ করেই থাকি, এটা নতুন নয়। এর আগেও আমরা বিভিন্ন রিভার সাইট ক্লিন করেছি, আমরা অনেক ট্রি প্লান্টেশন করেছি, আমরা নানান ধরনের অনুষ্ঠান করেছি, আর এটাতে আমাদের NCC ডাইরেক্টরেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম সব সময় আমাদের পাশে থেকেছে এবং এই উদ্যোগগুলোকে তারা কনস্ট্যান্টলি ইনিশিয়েট নিয়ে করেছে। এবং আমাদের সুরেন্দ্রনাথ কলেজ NCC ইউনিট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডাইরেক্টরেটের একটি অন্যতম বেঙ্গলের আন্ডারে পড়ে, এবং এখানে আমাদের প্রিন্সিপাল স্যার কলেজের এবং আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরাও আমাদের এই ধরনের ইনিশিয়েটিভে সবসময় পাশে থাকেন। এবং আমাদের এটার মেন উদ্দেশ্য ছিল যে এমন একটা স্টেট লেভেল অ্যাওয়ারনেস কম্পিটিশন করানো যেখানে বিভিন্ন কলেজ থেকে ইউথরা পার্টিসিপেট করে, এবং যখন ইউথ কোনো কিছুতে পার্টিসিপেট করে সেটা একটা সোসাইটির কাছে অনেক বড় মেসেজ হয়, আর সেটাও যদি একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন থেকে। মানে NCC হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ভলেন্টারি ইউথ অর্গানাইজেশন, তো সে ডিসিপ্লিনড মোটিভেটেড ইউথরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে NCC ক্যাডেটরাই নয়, বিভিন্ন স্টুডেন্টরাও পার্টিসিপেট করেছে ফ্রম 38 কলেজেস অফ ওয়েস্ট বেঙ্গল। সো এটা একটা অনেক বড় ইনিশিয়েটিভ এবং খুব সুন্দর জিনিস বানিয়েছে, রিইউজেবল জিনিস, এবং এইটা একটা সোসাইটিকে অনেক বড় মেসেজ দিচ্ছে। তো আমাদের এই উদ্দেশ্যেই এটা করা যে ফর এ গ্রিনার সেফার অ্যান্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট। হ্যাঁ, এরা বিভিন্ন মেটেরিয়াল ইউজ করেছে, কেউ পিসবোর্ড ইউজ করেছে, কেউ প্লাস্টিক প্যাকেটস ইউজ করেছে, কেউ হ্যাঁ ব্রোকেন গ্লাসেস ইউজ করেছে, এবং এত ইনোভেটিভ আইডিয়াস আমাদের ইউথের মধ্যে আছে। যদি সত্যি এই কথাটা যে ইউথকে যদি প্রপার ওয়েতে চ্যানালাইজ করা যায় তো আমাদের নেশনের জন্য ওটা অনেক বড় একটা অ্যাসেট, তো সেখানে এটা খুব প্রুফ করেছে ভালো করে। মানে ওরা এত ইনোভেটিভ জিনিস বানিয়েছে যেটা হয়তো লার্জার স্কেলে বানালে আমরা ভবিষ্যতে সেটা দিয়ে অনেক বেনিফিট পাবো, এবং এটা সবসময় একটা ছোটো ছোটো ইনিশিয়েটিভ থেকেই আমরা অনেক বড় ডেভেলপমেন্টের দিকে এগাতে পারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।